সবুজে মোড়া সুন্দর এই কাকড়াঝড় ঝিনুক ক্যাম্প কিভাবে যাবেন, কি দেখবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আছে। এবং এই ভিডিও শেষে একটি ইন্টারেস্টিং তথ্য আছে, সেটা দেখতে ভুলবেন না। কেমন আছেন দাদা? আচ্ছা, থ্যাংক ইউ সজলদা। ফার্স্ট থিং হচ্ছে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে আজকে যারা ঝিনুক ক্যাম্পে আসবে তোমাদের ক্যাম্পে, তো কলকাতা থেকে তারা কিভাবে আসবে আগে রুটটা বলো। থেকে যদি আমি বলি রুট, বাই রোড যদি আসে তাহলে বাই রোড হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি ব্রিজ, খড়গপুর, লোদাশুরি থেকে ডান দিক টান করে ঝাড়গ্রাম হয়ে আসতে পারে, আবার লোদাশুরি সোজা ঘাটশিলা হয়ে আসতে পারে, এটা বাই রোড। আর যদি ট্রেনে করে আসে হাওড়া থেকে আসবে ঘাটশিলা, হাওড়া থেকে সকাল 6:20 আছে হাওড়া বারবিল জনশতাব্দী, আবার 6:35 আছে ইস্পাত, দুটো সবচেয়ে বেস্ট ট্রেন, হতে পারে ঘাটশিলা আসবে, ঘাটশিলা 9:15 লাগিয়ে দেবে, ওখান থেকে অটো করে 21 কিলোমিটার যে কাঁকড়াঝড় ঝিনুক ক্যাম্প, সব অটোওয়ালার নাম বললেই হয়। কত টাকা অটো ভাড়া? স্ট্যান্ডে নেয় 750 থেকে 800 টাকা, যে কোনো গেস্ট আমাকে ফোন করে যখন দেবে আমি অটো পাঠিয়ে দেবো, 600 টাকা নেবে। মানে তোমার পিক আপ ফেসিলিটি আছে কি? হ্যাঁ একদম, মানে আমাকে ফোন করেছেন গাড়ি পাঠিয়ে দিই, অটো পাঠিয়ে দিই, আর সাইড সিনের জন্য অটো করে দিই, সাইড সিনের জন্য গাড়ি করে দিই। ওকে দাদা, প্রথমে তুমি আমাদের আগে ক্যাম্পগুলো দেখাও, চলো যে কোনো একটা ক্যাম্প আগে দেখাও। স্টার্টিং করে আস। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প বলি আমরা এগুলোকে। বেশিরভাগ যারা বাইকার্স আসে, ইয়াংরা আসে, স্টুডেন্ট যারা আসে তারা এগুলো পছন্দ করে। হ্যাঁ, এগুলো তো আমি নিয়ে হচ্ছে 1250 টাকা করে এক একজনের থাকা খাওয়া নিয়ে। সারা ক্যাম্পে কজন থাকতে পারে? এটা দুজন করে থাকে, যেমন এবছর শীতকালে বন্ধু বান্ধব গ্রুপ এসে 3 জন করেও ছিল, সেটা আলাদা পার্ট, বাট 2 জন করে একদম দারুণ। ভিতরে চার্জিং এর পয়েন্ট, ফ্যান ফ্যান সব দাও। তো ভেতরটা একটা দেখাও, যে কোনো একটা ক্যাম্প রয়েছে এখন সব ক্যাম্পে, যদি একটা ক্যাম্প যদি খালি থাকে তো ভালো হয়। আসেন কেউ? এইভাবে দেখাই, ভিতরে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখন শীতকাল বলে, বালিশ আছে, চার্জিং পয়েন্ট সব আছে ভিতরে, এবং অনেক স্পেস, দুজনের জন্য অনেক স্পেস। ঠিক আছে, কটা এরকম আছে? 6টা আছে। হ্যাঁ, প্যাকেজটা আরেকবার বলুন, এই ক্যাম্পে থাকতে গেলে। টেন্টে থাকলে আমি 1250 টাকা করে নিই এক একজনের, সেটা হচ্ছে সারাদিনের থাকা খাওয়া নিয়ে। খাওয়া কওয়া দেবেন? আমি যেমন ক্যাম্পে যেদিন চেক ইন করে সেই লাঞ্চ থেকে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করি, বাট ওটা যাই হোক, লাঞ্চ থেকে শুরু হয় আমার, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, পরদিন সকালে চা, আর তারপরে ব্রেকফাস্ট। আমার লাঞ্চে থাকে ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, শাক ভাজা, কুরকুটে চান্ডি, মিক্স ভেজ, মাছের কালিয়া, চাটনি পাঁপড়। এই ভাজা ভাজাগুলো সব চেঞ্জ হয় মাঝে মাঝে, কোনদিন বেগুন ভাজা, কোনদিন বেগুন ভর্তা, কোনদিন আলু ভাজা, কোনদিন আলু ভর্তা, কুরকুটে চাটনি, শাকের চাটনি, এরকম বিভিন্ন পাল্টা পাল্টা করি। সন্ধ্যাবেলা দিয়ে ভেজ পকোড়া, চা, মুড়ি, আর তারপরে ক্যাম্প ফায়ার করি। ক্যাম্প ফায়ার আপনি চাইলে শাল চিকেনও করতে পারেন, শাল পাতা মোড়া চিকেনটাও করতে পারেন, আবার চিকেন বারবিকিউও করতে পারেন। আর রাতে করি আমরা চিকেন কষা, রুটি, আলু ভাজা, যদি কেউ ভাত খায় তাহলে ভাত, ডাল, আলু ভাজা, চিকেন কষা। যদি কেউ দেশি চিকেন খেতে চায় সেটা অপশানাল আছে,
তার জন্য একটু এক্সট্রা পেমেন্ট করতে হয় আমাকে, আমি দেশি চিকেনটাও খাওয়াই এখানে। এখানে দেশি চিকেন খুব সুন্দর, এখানকার লোকাল ব্রিডের দেশি মুরগি। আমাদের যে লাঞ্চ দেওয়া হয়েছে এবং একটা নতুন জিনিস দেখছি এখানে এসে, সেটা হচ্ছে শালপাতার বাটি। আমি তো অন্তত কোনোদিন দেখিনি এরকম শালপাতার বাটিতে এরকম মাছ দেওয়া। এবং দেখো শালপাতার বাটিটা কত সুন্দর তৈরি করেছে। এটা তোমরা যখন চিনুক ক্যাম্পে আসবে না, তখন এই জিনিসটা পাবে এবং এর মজাই আলাদা। এরকম শালপাতা মানে কাঁচা শালপাতায় এরকম ভাত মাছ এই জিনিস খাওয়া, এর একটা মজাই আলাদা। এই হচ্ছে তোমাদের লাল পিঁপড়ের চাটনি, চিনুক ক্যাম্পের বিখ্যাত চাটনি। নেক্সট কি দেখাচ্ছ আমাদের? আর যদি বলে ওই ঘরটা দেখাই আসো, চলো এরপর আমার কাছে ঘর দিল। খাবার জায়গাটা একটু দেখিয়ে দিও। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ঝিনুক ক্যাম্প। ক্যাম্পের ওনার আমার সঙ্গে রয়েছে সজলদা। সজলদার নাম্বার ভিডিওর পরে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খাবারের জায়গাটা দেখলে সজলদার নেক্সট কি দেখাচ্ছ? আচ্ছা এবার আসো ঘরটা দেখি, ঘরেও লোকজন রয়েছে। গাছপালাও করেছো অনেক দেখছি, আস্তে আস্তে বড় হয়ে যাবে দেখছো, গাছপালাও লেগেছে। এখানে কি সুন্দর গাঁদা গাছ হয়েছে দেখো, অপূর্ব। আমরা নিচে নামছি সিঁড়ি দিয়ে। এই রুমগুলোকে কি বলা হয়? কটেজ। কটা আছে? এটা আমার তিনটে ঘর আছে এখানে। এই তিন নম্বর রুম যেটা আছে এটা সিক্স বেডেড, মাঝের রুমটা সিক্স বেডেড, আর লেফটে যে ঘরটা আছে এটা থ্রি বেডেড। কি সিক্স বেডের ঘরে হচ্ছে যে তিনটে করে খাট আছে, ডবল বেডের খাট, অনেক স্পেস। আর সব কটা ঘর কিন্তু ইনভার্টার, কোনো লোডশেডিংয়ের প্রবলেম নেই, ইনভার্টার আছে। এবং ইনভার্টারের পরে আমার নিজের জেনারেটরও আছে এখানে ব্যাকআপে, তো লোডশেডিংয়ের কোনো প্রবলেম এখানে হয় না। এই কটেজের চার্জ কি আছে? আমরা এই রুমে নিয়ে হচ্ছে 1450 করে পার পার্সন থাকা খাওয়া নিয়ে। আমাদের এখানে সব কিছু কিন্তু লজিং ফুডিং দিয়ে আমরা প্যাকেজ করি। আচ্ছা, কেউ যদি চায় যে শুধু রুম নেব বাইরে খাবো, বাইরে খাওয়ার অপশন নেই এখানে। আশেপাশে অন্তত 10-15 কিলোমিটারের মধ্যে কোনো খাওয়ার জায়গা নেই, তো সেই জন্য এখানে লজিং ফুডিং অপশানটা রাখতে হয়। আর সেটাই গেস্টের জন্য সবচেয়ে সুবিধাজনক হয়। খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে আমাদের। তো কোনো রুম কি দেখা যাবে খোলা আছে? একটা রুম বোধ হয় খোলা আছে, দেখুন না মাঝখানেরটাও খোলা আছে। টয়লেটটা দেখো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট একদম। দেখো টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোমর সমস্ত আছে, গিজার রয়েছে, সব কিছু রয়েছে। সজলদা চলুন এবার নেক্সট কি দেখাবেন? নেক্সট আমাদের দুটো সুইচ টেন্ট আছে। এগুলোকে আমি সুইচ টেন্ট বলতে পারি, আবার সেমের সুইচ টেন্টও বলতে পারি। এগুলো হচ্ছে যে অ্যাটাচ টয়লেট, মনে হয় পরেরটাই মনে হয় নেই।
দেখো এইটা হচ্ছে এই টেন্টটাকে কি বলে সজল দা? ফ্রিজ টেন্ট বলে, আমি ফ্যামিলি টেন্ট বলে এটাকে করি। দেখো টেন্টের তলায় কত সুন্দর সবুজ গাছের পাতা। এই ভেতরে ঢুকছি টেন্টের ভেতরে, দেখো উপরটা দেখো একদম রাজকীয় ব্যাপার স্যাপার সব রয়েছে এখানে। এখানে গেস্ট রয়েছে, এই টেন্টে কিন্তু অ্যাটাচ টয়লেট আছে। ওকে সব সব রুমে কমোড রয়েছে এবং হ্যান্ড শাওয়ার রয়েছে, সব কিছু একদম পরিপাটি করে সাজানো, খুব সুন্দর। এই রুমগুলোর চার্জ কিরকম আছে? 1350 করে পার পার্সন খাওয়া দাওয়া নিয়ে। ম্যাক্সিমাম কজন থাকতে পারবে এই রুমে? তিনজন করে এই রুমে, এই টেন্ডে তিনজন করে একদম আরামসে তিনজন। ওকে এখানে এরকম দুটো টেন্ড আছে। দেখো এই একটা টেন্ড দেখছো, আর একটা টেন্ড এইখানে রয়েছে। এই দুটোরই অ্যাটাচ বার্থ আছে, তো চলো নেক্সট আমাদের সজলদা কি দেখাবে। এই হচ্ছে আমাদের তিন রকম অ্যাকোমোডেশন আছে। ওকে বাকি আপনাদের সামনে রোজ সন্ধ্যা আমরা আদিবাসী নৃত্য করি, যদি ওটা গেস্টের ডিমান্ডের উপর ডিপেন্ড করে, ওটা আউট অফ প্যাকেজ আছে। শাল চিকেন করি, চিকেন বাল বিক্রি করি, ক্যাম্প ফায়ারটা কম্পালসারি, ওটা কোনো প্যাকেজের মধ্যে, ওটা কোনো এক্সট্রা চার্জেস লাগে না। বাকি ভিউ সামনে পাহাড়। এখানে আমি সব গেস্টকে বলি একবার আগস্ট সেপ্টেম্বরে আসবেন, পুজোর আগে পুজোর পরে যে ছুটি থাকে তখন আসবেন, কিংবা যারা আগস্টে ছুটি পেয়ে যাচ্ছেন। অসাধারণ এখানকার বিউটি, মানে এই যে সবুজ পাতা, এখন পাতার মধ্যে একটু ব্রাউনিশ ভাব চলে এসছে পাতঝরের টাইম এসে গেছে বলে, বা যখন এই কচি পাতা বেরোয় বর্ষার বর্ষাকালে অসাধারণ। আচ্ছা তোমাদের এখানে শুনেছি একটা ওয়াচ টাওয়ার আছে, সেটা কোথায়? হ্যাঁ আসি দেখো, ওটাকেও দেখা যাবে। দেখো এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে, এটা আমি শুনেছি। এখানে আবার বসার জায়গা রয়েছে দেখছি। হ্যাঁ সজলদা এটা কি বসার জায়গা নাকি? আচ্ছা আর বিভিন্ন গ্রুপ যারা বয়স্ক একটু হাঁটুর ব্যথা পায়ের ব্যথা অনেক লোকের হয় না, যারা উপরে উঠতে পারে না, তাদের জন্য এখানে সন্ধ্যাবেলা লাইট জ্বালিয়ে খুব সুন্দর মনোরম পরিবেশ। এখানে বসে সুন্দর এখানে একটু আড্ডা, বয়স্ক লোকের আড্ডা মারলো, ইয়ংয়ের আড্ডা মারলো, ভিতরে সুন্দর লাইট জ্বলে, দারুণ পরিবেশ। নেক্সট কি দেখাচ্ছ সরিন্দা? আমার ওয়াচ টাওয়ার, এটা খুব ফেমাস ওয়াচ টাওয়ারটা হয়ে গেছে। আচ্ছা মানে ফেমাস বলতে গেলে যাদের প্রথম হয় তারাই এখানে ফেমাস করে দিয়েছে, ফেমাস করার পিছনে আমি কেউ না, আমি যা তৈরি করে দিয়েছি। ওকে ফেমাস আপনারাই করে ফেলে দিয়েছে। দেখো সজলদা তোমার ডাকে আমি এসছি, তো ভিউয়ারদের জন্য কিছু গিফট তুমি একটু বলবে? এই ওয়াচ টাওয়ারে উঠছি এখন। এটা কিন্তু একটা অপূর্ব, আমি এটা অপূর্ব বলবো এই জন্যে এখান থেকে ভিউটা আলাদা। দেখো ভিউ দেখো, ওয়াচ টাওয়ারের ভিউ দেখো, অস্বাভাবিক, পরে কোনো কথা হবে না। কোনো কথা হবে না, ভিউ দেখো। ওই দুটো পাহাড়, এখানকার দু একটা কথা আমি বলি। এটা হচ্ছে যে জঙ্গলমহল অঞ্চল, আমি সব গেস্টকে বলি যারা এখানে যারা আসবেন না, এই জঙ্গলকে ভালোবাসা, জঙ্গলকে সম্মান করা, জঙ্গলি জীব জন্তু এদেরকে ভালোবাসা সম্মান করা খুব দরকার। কিছু গেস্ট আমি তো সবাইকে বলবো না, কিছু মানে 5% গেস্ট যারা আসে
যারা এখানকার এই ব্যাপারটা বোঝে না। আমার সাথে ঘটেছে কয়েকটা গেস্টে, যেগুলো আমি তাদের একটাই কথা বলেছি যে এখানে আসবেন না, এখানে এই পরিবেশটাকে উপভোগ করবেন। এখানে আমার রাতে কোনো সাউন্ড বাজাই না, সন্ধ্যাবেলার প্রাকৃতিক যে ঝিঝি পোকার ডাক এখানে আপনি পাবেন, মানে ঘুম থেকে উঠলে ময়ূরের ডাক আর পাখির কিচিমিচি আওয়াজ আর সন্ধ্যাবেলা ঝিঝি পোকার ডাক, এটা আপনি এখানে পাবেন। এটা হয়তো এখন হারিয়ে গেছে আমাদের কলকাতা ইটবালি শহরে। একদম ঠিক বলেছেন, এটা একদম খাঁটি কথা সজলদা বলছেন যে সত্যি তাই। আমরা শহরের লোক, আমরা কিন্তু এই রাতে ঝিঝি পোকা ময়ূরের ডাক আমরা নিজেরা চিড়িয়াখানা ছাড়া দেখতে পাই না, কিন্তু এখানে প্রাকৃতিক জায়গায় প্রাকৃতিক পরিবেশে এই জিনিস দেখা সৌভাগ্য সবার হয় না। যদি না তোমরা কাঁকড়াঝড় এই ঝিনুক ক্যাম্পে না আসো। আচ্ছা সজল, একটা কোশ্চেন জিজ্ঞেস করি, এখানে পারফেক্ট সিজন তো বললে আগস্ট সেপ্টেম্বর, পারফেক্ট সিজন বলবো জুলাই, বর্ষা শুরু হয়ে গেল এখানে সিজন শুরু হয়ে গেল। কত হোলি পর্যন্ত একদম পারফেক্ট সিজন থাকে, হোলির পরে লোক আসে কিন্তু একটু কম। তবে এবার আমি বলি, আমি এবার রুমগুলোতে এসি লাগিয়ে দেবো, তো আমি সবাইকে বলবো গরমে এখানে চলে আসো, কোনো অসুবিধা নেই। এসি লাগাতে বাধ্য হচ্ছি কেন, গেস্টের রিকোয়ারমেন্ট, গরমকালে আসতে চাইছি, অত এসি না হলে একটু কষ্ট হয়, তো সেই জন্য রুমগুলোতে এসি লাগাবো। তো সজল, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তো আপনি যে এই জায়গাটা করছে, এটা কত বছর হলো এই সিনুক ক্যাম্পটা করেছে? এটা একদম নতুন, মানে এই আমি সেপ্টেম্বর 1, 2022 এটা ওপেন করেছিলাম। কাজ করেছি অনেক আগে থেকে, কাজ করছিলাম এটাতে, আমি একটু চাকরির সূত্রে বাইরে ছিলাম বলে কাজটা ডিলে হয়ে গেছিল। তারপরে আফটার রিটায়ার যখন একদম ফ্রি হয়ে গেছি, তারপরে তার তড়িঘড়ি করে এটাকে রেডি করে শুরু করে দিয়েছি। সজল, একটা কথা জিজ্ঞেস করি, যারা এখানে আসবে তো তাদের ঘোরানোর জন্য কাছাকাছি কি কি স্পেশাল জায়গা রয়েছে? আমি এখানে একটা বোর্ড লাগিয়ে রেখেছি, যারা দেখে নেয়। আমি তাও বলে দিচ্ছি, এখানে তিনটে পাড়ে ঘোরা ঘোরাই আমরা, একটা ঘাটশিলা পাট, একটা বেলপাহাড়ি পাট, একটা হচ্ছে ঝিলিমিলি পাট, মানে বাঁকুড়া পাট। যদি বাঁকুড়া থেকে শুরু করি, ওখানে হচ্ছে গিয়ে তালবেড়িয়া লেক, সুতান ফরেস্ট, ঝিলিমিলি আর মুকুটমণি। আর ঘাটশিলা হয়ে ঘুরলে, ঘাটশিলা প্রচুর জায়গা আছে, বিভূতিভূষণের জন্মস্থান, রুক্মিণী মন্দির, সূর্য মন্দির, রাতমোহনা, সুবর্ণরেখা নদী, তারপরে গালোডি, গালোডিটা এখান থেকে একটু ডিস্টেন্স দূর হয়, বুরুডি লেক, ধারাগিরি ফলস, এগুলো হচ্ছে গিয়ে ঘাটশিলা পাট। আর যদি বেলপাহাড়ি পাটকে ঘোরে, বেলপাহাড়িতে লালজল কেভস, গড্রাসিনি হিল, খান্দারানি লেক, ঘাগরা ফলস, ঘাঙ্গি কুসুম, কেটকি লেক আর ভৈরব মন্দির। এটা আর আমার এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সে আমঝর্ণা, ওয়াকিং ডিস্টেন্স। আর এই যে বাউন্ডারিটা দেখছো দাদা, আমি বলি একটু মানুষকে, এই যে বাউন্ডারি দেখছো সবুজ নেট লাগানো আছে, ওপারটা কিন্তু ঝাড়খান্ড, ব্যাপারটা বোঝো। এই নেটের ওপারটা কিন্তু এই পাহাড় ফাহাড় সব ঝাড়খান্ড। আর এখানে বন্য প্রাণী বলতে হাতি খুব উৎপাত, তবে উৎপাত বলতে গেলে কি, এখানে প্রচুর হাতি রয়েছে। হাতি আমার এই ক্যাম্প থেকে 2700 মিটার দূরে গেলে ওদের করিডোর বানানো আছে, ওখান থেকে পাস হয় হাতিগুলো। ঝাড়খণ্ডের হাতি ফসল খেতে বাংলাতে আসে, আবার ফসল শেষ হলো আবার ঝাড়খণ্ডে চলে যায়। আচ্ছা সজলদা, আর একটা কথা জিজ্ঞেস করি, যারা চার চাকা নিয়ে আসবেন তো তাদের জন্য রাস্তা কীরকম, মানে দারুণ রাস্তা, মানে ডিস্টেন্স পড়বে আমি 250 ধরে রাখি, এবার 10-5 কিলোমিটার প্লাস মাইনাস চলে, দারুণ রাস্তা, মানে অসাধারণ রাস্তা। সজলদা, এবার তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু ভিউয়ারদের বলো। আমার নাম্বার হচ্ছে 8397029549, এটা একটা নাম্বার। আর একটা নাম হচ্ছে 6291887759, আর একবার একটু বলে দাও, 8397029549। আর একটা নাম্বার হচ্ছে গিয়ে 6291887759। এইবারে নাম্বার 24 ঘন্টা উপলব্ধ। কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের থ্রুতে এবং ভিউয়ার্সরা যখন আসবে এখানে, তো তারা যদি আমার চ্যানেলের নাম তো বলবেই, প্লাস আমরাও ফোন করে দেবো, কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বার থাকবে, তোমার মেল আইডি থাকবে, সব কিছুই থাকবে,
তো তখন তোমরা আমার ভিউয়ারদের জন্য কি পার্সেন্টেজ ডিসকাউন্ট দেবে? তোমার ভিউয়ার যতখানে যারাই মাঠে শুধু তোমার নাম বলবে কি তোমার চ্যানেলের নাম বলবে বা কি বলবে আমার তো 5% ডিসকাউন্ট সঙ্গে সঙ্গে তো তোমাকে সে ফোন করে বলে দেবে যে হ্যাঁ দাদা আমি ফোন জবাব দিয়েছি থ্যাংক ইউ ভিউয়ারদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ারদের অল ভিউয়ারসের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য উইশ ইউ বেস্ট অফ লাক এবং তোমার ঝিনুক ক্যাম্প আরও বড় হোক আমরা সবাই চাই এবং আমরা নিজেরাও চাইবো আরও লোক আসুক এখানে এই অফবিট জায়গাটা দেখতে আসুক।